নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ফাইভ সলিউশন তো আজকে আমি আপনাদের মাঝে একটা ছোট্ট একটা টপিক নিয়ে আসলাম যারা নতুন ইউটিউবার কিন্তু সহজে কাভার ফটো কাস্টমাইজ করা যায় আমি খুব সিম্পল কিছু টুল ব্যবহার করব যেমন কপ টুল মুভ টুল বেশি কিছু না এই কিছু কিছু টুলের মাধ্যমে আর কিছু টিক্সের মাধ্যমে আপনি সুন্দর করে আপনি আপনার কাবার ফটোটা বানিয়ে নিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় আমরা আমাদের ফটোশপ অ্যাপসে তো বন্ধুরা আমরা চলে আসলাম ফটোশপে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি রেশি হচ্ছে উইথে দুই হাজার আটচল্লিশ এবং হাইটের এগারোশো বাহান্ন পিক্সাল তো এখানে আপনারা এইটা নেওয়ার পর এই রেশিওটা কিন্তু ইউটিউবই বলে দিয়েছে দুই হাজার আটচল্লিশ আর হচ্ছে হাইটে হচ্ছে এগারোশো বাহান্ন পিক্সাল নেবেন তারপরে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ছবিটা কী করবেন নিয়ে আসবেন নিয়ে আনার পরে কী করবেন আপনারা এটাকে যদি বড় থাকে সাইজ এটাকে তো আপনি কাবার ফটো দেবেন সেজন্য জন্য আপনি আপনার কাবার ফটো সাইজ করে কী করে করে নেবেন কাস্টমাইজ ছোটো করে নেবেন আপনি ট্রান্সপারেন্ট দিয়ে এটাকে কন্ট্রোল টি চেপে তারপরে এটাকে কী করবেন আপনি ট্রান্স ট্রান্সফর্ম করে নেবেন ঠিক আছে কন্ট্রোল টি চাপলে কী করতে পারবেন আপনি এটাকে ছোটো বড়ো করতে পারবেন আপনি কীবোর্ড থেকে কন্ট্রোল টি চাপবেন তারপরে আপনি কী করবেন আপনি এখান থেকে টি সিলেক্ট করে আপনি আপনার চ্যানেলের নামটা লিখে দিতে পারেন তো আমি এখানে দেখেন টি সিলেক্ট করে আমার নামটা আপনার নামটা যদি তিন অক্ষর বা দুই অক্ষরে হয় দুই অক্ষর হলে মাঝখান থেকে করবেন আর তিন অক্ষর হলে একটু সাইড থেকে করবেন চার অক্ষর হলে আর সাইড থেকে করবেন তো আমার চ্যানেলের নামটা হচ্ছে ফাইভ মিনিট সলিউশন তার জন্য আমি তিন অক্ষর একটু মোটামুটি বড় এবং খুব বড়ো না খুব ছোটো না এর জন্য আমি আমার অনুযায়ী কী করছি লিখছি দেখেন তো আমি লিখবো তো এখানে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে আপনি যদি দেখেন আমি কিন্তু ফটোশপের একদম মাঝামাঝি বরাবর কী করছি না সেই জন্য আমি যখন দেখবেন প্রথমবার যখন আমি কি করব সেট আপ দেব তখন কিন্তু কি হবে না সঠিক হবে না কিন্তু আমাকে নিতে হবে একদম মাঝখানে বরাবর যদি আমি কি করি রেখে যদি এটা করি তাইলে আমার ফটোটা কী হবে একদম একজাক্টভাবে ওইখানে সেট আপ হবে তো চলুন এবং দেখুন কিভাবে আমি করছি তো আপনি এখানে আপনি আপনার না চ্যানেলের নামটা লিখবেন আপনি হোয়াইট ফ্রন্ট কালার দিতে পারেন কারণ হোয়াইটটা অনেক আঁকেচি অন্য অন্য লাল বা অন্য ব্ল্যাক তারপর হচ্ছে অন্য যে কালারই দেন ওইটা তো ক্যাচি হয় না কিন্তু হোয়াইটটা অনেক আইকেচি দেখতে অনেক সুন্দর লাগে ঠিক আছে ওই জন্য আমি হোয়াইটেই রাখলাম তো আপনি আপনার ইচ্ছা মতো ইচ্ছা মতো না আপনি যতটুকু এখানে দেখতে সুন্দর লাগে ওই পরিমাণ আপনি কী করবেন ফ্রন্টের সাইজটা বড়ো ছোটো করে নেবেন তো আমি এখানে ফ্রন্টের সাইজটা হচ্ছে একশো পঁচিশ দিয়ে দিয়েছিলাম প্রথম তো এখন দেখি একশো তিরিশ দিলে এত হয় আমি একটু বড় দিব আচ্ছা তো এটাকে আপনার কী করতে পারেন কফি করে বা কন্ট্রোল কফি করে কন্ট্রোল টি দিয়ে আপনি কী করতে পারেন বড় ছোটো করতে পারেন তো কফি করে করাটাই সবচেয়ে বেটার ওইখান থেকে করার থেকে আপনি কফি করে করলে এই যে এখন টান দিলে আপনি বুঝতে পারবেন তো আপনি এখানে হচ্ছে দেখেন আপনার যতটুকু দরকার ওই পরিমাণেই করতে পারবেন আপনার ওইখানে যদি আপনি কত পিকজাল দিবেন কত পিপিটি দিবেন ওইটা দিলে কি হয় পাঁচ ছয় বা দশবার দেওয়া লাগে তারপর একবার ঠিক হয় এর থেকে বলা আপনি টান দিয়ে নিজের চোখে দেখেন ওইখানে যতটুকু ঘর হবে এটাই বেটার তো দেখুন মোটামুটি সুন্দর লাগে আর একটু বড় হইলে মনে হয় ভালো হয় আমি একটু ব্রাইট করে দিব আর একটু কনট্রাস্ট বাড়িয়ে দেবো যাতে একটু দেখতে সুন্দর লাগে অবশ্য এটা সুন্দর ছিল আমি এই জন্য তারপরেও একটু বাড়িয়ে দিচ্ছি এই কনট্রাস্টটা দেখতে যে একটু লাইট লাইটিং লাগে তো আমি একটু লাইট বাড়িয়ে দিচ্ছি অবশ্য লাইটটা না এটা বেশি হয়ে যায় একটু কম একটু বাড়িয়ে দিলেই হবে ওকে সে কন্ট্রাস্টটা বাড়ানো কম নিয়ে কোনো বোঝা যাচ্ছে না বাট কিছুটা তো পরিবর্তন হচ্ছেই তো আমি একদম বাড়িয়ে দিব না একদম কম দিব না মোটামুটি বাড়িয়ে দিলাম একটু একটু বাড়িয়ে দিলাম আচ্ছা তো আপনারা আপনাদের পছন্দমতো কন্ট্রাস্ট এবং ব্রাইটনেস বাড়িয়ে নেবেন তারপর কাজ শেষ হয়ে গেলে আপনারা কী করবেন দেখবেন আপনার আগে আপনাদের কন্ট্রাস্ট এবং ব্রাইটনেস ঠিক আছে কি যদি তারপর যদি কাজ শেষ হয়ে যায় আপনারা কি করবেন ফাইলে গিয়ে সেভ এসে ক্লিক করবেন তারপরে আপনারা ফাইলের নাম দিয়ে তারপরে আপনারা আপনাদের কোন ফর্মেটে সেভ করেছেন ওই ফর্মেটে দিয়ে সেভ করে নেবেন অবশ্যই আপনারা জেবে বেজে সেভ করবেন আমি যে সেভ করছি সো ফ্রেন্ডস থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও If you enjoyed this video, please give it a thumbs up and comment below. And subscribe my YouTube channel 5 Minute Solution. Thank you.